ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন মিলারে অপেরা হাউস লা স্কালায় সোমবার দি বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয় বার্সেলোনার তারকা লিওনাল মেসির হাতে ওঠে সেরার পুরস্কার ক্রিশ্চিয়ানো রোনালদো ও ভার্জিল ভন ডাইককে হারিয়ে দু হাজার উনিশ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দি বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ড জিতলেন লিওনাল মেসি বার্সেলোনার তারকার হাতে পুরস্কারটি তুলে দেন ফিফার সভাপতি জিয়াননি ইনফান্তিনো ক্যারিয়ারে এই পুরস্কারটি প্রথমবারের মতো জিতলেন আর্জেন্টাইন এই তারকা এখন পর্যন্ত পুরস্কারটি ঘোষণা করা হয়েছে চারবার যা দুবার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো একবার জিতেছেন লুকা মাদ্রিজ আর এবার প্রথমবারের মতো জিতলেন আর্জেন্টাইন এই তারকা খেলোয়াড় গতবার মিডফিল্ডার মদ্রিজ একসাথে তিনটি পুরস্কার জিতেছিলেন ইয়েফার বর্ষসেরা ব্যালন ডিওর ও ফিফার বর্ষসেরা কিন্তু এবার পাল্টে গেল চিত্র ইউএফআর বর্ষসেরা পুরস্কার জিতলেন ওয়ন ডাইক আর ফিফার বর্ষসেরা হলেন মেসি পাঁচবার ব্যালন ডিওর জেতা লিওনাল মেসির এই পুরস্কারটি ছিল অধরা বছর প্রথমবারের মতো এই পুরস্কারটি জেতাই দারুণ খুশি তার সমর্থকরা